লোকসভা ভোটে দামামা বাঁধা সময়ের অপেক্ষা। তার ঠিক আগে বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পে হাজার হাজার নতুন উপভোক্তা যোগ করার ঘোষণা করলেন তিনি। বললেন, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। এদিন মমতা বলেন, আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকে ফোন করেছেন, আপনারা কি ভাবছেন? আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা এখনো পাচ্ছেন না, তারা পাবেন 1 ফেব্রুয়ারি থেকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বার্ধক্য ভাতার টাকা কেন্দ্র সরকার দেয় না। 1 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি, আর 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ যুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 লক্ষ। আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পের আরো 85,000 মহিলা সংযুক্ত হলেন। লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি থেকে নতুন উপভোক্তাদের যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে যোগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নম্বরে যারা নাম নথিভুক্ত করিয়েছিলেন তারাই প্রকল্পগুলির সুবিধা পাবেন বলে দাবি করেছিলেন তিনি।